রাত পোহালে কার্তিক অমাবস্যা অর্থাৎ আলোর উৎসব দীপাবলি। কার্তিক অমাবস্যার আগের দিনে পালন করা হয় ভূত চতুর্দশী হিসেবে। বিশুদ্ধ পঞ্চিকার মধ্যে বুধবার 13ই কার্তিক 30 অক্টোবর বেলা 12:49 43 সেকেন্ড থেকে ভূত চতুর্দশী তিথি শুরু হয়। ভূত চতুর্দশী তিথি শেষ হবে বৃহস্পতিবার 31 অক্টোবর বিকেল 3:07:42। ভূত চতুর্দশী তিথিকে ঘিরে রয়েছে বিভিন্ন কাহিনী। কোনো কোনো ক্ষেত্রে বলা হয়েছে চামুণ্ডারূপে মা কালী এদিন 14 জন ভূতকে সাথে নিয়ে ভক্তের বাড়ি থেকে অশুভ শক্তিকে দূর করতে পৃথিবীতে অবতীর্ণ হন। আবার এমনও বলা হয়ে থাকে কালী পুজোর আগের রাতে রাজা বলি পাতাল থেকে পৃথিবীতে পুজো নিতে আসেন, তার সাথে আসেন অজস্র ভূত প্রেতাত্মা এবং অশরীরী। এছাড়াও আরও নানা ধরনের কল্পকাহিনী জুড়ে রয়েছে। ভূত চতুর্দশীকে কেন্দ্র করে এদের রাজধানী ইন্দ্রনগরের জয়মা কালী সন্তান সংঘের পুরোহিত শিবম স্বরূপ ব্রহ্মচারী এই দিনটির মহত্বের কথা তুলে ধরে এই কথা জানান। ভূত চতুর্দশীর যে মহত্বটা এটা হইল কি, আসলে আপনি শুনতে পাইছেন যেরকম কার্তিক মাসে আকাশ দ্বীপ দান করা হয়, এটা হচ্ছে পিতৃপুরুষের উদ্দেশ্যে জোর জাগ্রত করা হয়। তো ভূত চতুর্দশী অন্য কিছু না, ভূত চতুর্দশী হলো পিতৃপুরুষটার উদ্দেশ্যে জোর জ্বালানো। তো ওই জোত জ্বালানোর জন্য এই চতুর্দশীতে ওই কর্মটা করা হয় আর কি, পিতৃপুরুষের উত্থানের জন্য। আমার পরিচয়, আমি মন্দিরের মহন্ত শিবম স্বরূপ ব্রহ্মচারী। ভূত চতুর্দশীর দিন 14 রকমের শাক খাওয়া এবং বাড়ির উঠানে 14 প্রদীপ জ্বালানোর নিয়ম রয়েছে। কথিত আছে যে এই 14টি প্রদীপ আমাদের পূর্বপুরুষ অর্থাৎ আমাদের 14 পুরুষের উদ্দেশ্যে দেওয়া হয়। Your report, RE News.